অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। সচিবালয়ে এই বিষয়ে বৈঠক হয়। এখন এই বিষয়ে সংবাদ সম্মেলন করছেন অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামালান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের পত্রের নাম ছিল সেইভাবে নামটি আসছে। তো এখন আমাদের তাদের সাথে অনেক প্রকল্প আমাদের হাতে আছে, আমাদেরও কিছু কিছু কাজ আমাদের হাতে আছে। চারিপাশে নদীগুলো আছে, এটা আমরা জানেন যে একদম মোগল আমল থেকে শুরু করে মোগলরা যেখানে ছিল সেখানে কিন্তু এই সেখানে পানিপথ কিন্তু রয়ে গেছে। তো আমাদের আমরা এই এগুলোকে আমরা সেভাবে দেখতে চাই, ঠিক আছে। প্রোগ্রেসটা এখন তো শুরু হলো মাত্র, কাজ শুরু হয়েছে, কাজ এখন তারা এগ্রি করছে, প্রজেক্ট ফাইন্যান্স করবে এবং এটা ফিজিবিলিটি স্টাডি করেছে এবং ফিজিবিলিটি স্টাডি এটা আপনার পজিটিভ ওয়েতে আসছে, নেগেটিভ কিছু আসে নাই, সুতরাং এটা ইজ গেটেবল, এটা করা যাবে। আকারটা এগুলো সব নির্ধারিত হবে পরে, এখন তো এগুলো তো ফিজিবিলিটি স্টাডি হচ্ছে, এরপর এখানে কনসালট্যান্ট আসবে। ওইখানে কিছু মতামত এসে আমরা চারটা এরিয়াতে তাদের কাজ করতে বলছি, রিভার রেস্টোরেশন, নেভিগেবিলিটি করা, ওয়াটার ট্রিটমেন্ট, ওয়াটার কোয়ালিটি ট্রিটমেন্ট আর ট্রান্সপোর্টেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি, এইগুলো এই চারটা কনসেপ্ট নিয়ে তারা প্রথম রিপোর্টটা প্রিপেয়ার করেছে। তারা একটা স্টক টেকিং করেছে, কোথায় কী প্রজেক্ট আছে, কোথার কী অবস্থা, সেইটা গত আমরা কত তারিখে এটা পরশুদিন বৃহস্পতিবারে আমরা মুখ্যসচিব মহোদয় সভাপতিতে একটা সভা হয়েছে। সেই একটা টিএ প্রজেক্ট আগামী এপ্রিল মাসের মধ্যে এই কাজগুলো শেষ হয়ে যাবে, পাঁচটা রিপোর্ট আসবে, তারপরে আমরা মূল প্রকল্পে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এখন 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 আর না আজকের জন্য, হ্যাঁ আজকে মিটিং করে নাই। আজকের মিটিং কি হলো, যারা যারা পাবেন না তারা বাদ গেলেন আগামীর জন্য থেকে যাক সেটা। আর এখন খেলার অলমোস্ট শেষের দিকে চলে আসছে, এখন খেলা হইতো আমার কথা শুনেন। আজকে আমাদের মিটিং, আজকে মিটিং সম্বন্ধে বলার জন্য ভাবছিলাম, আপনাদেরকে বলবো কিন্তু আমরা নিচ্ছেন না। আজকে আমাদের মিটিংটি হলো আমাদের পরিচয়, যারা নতুন জয়েন করছে তাদের সাথে আমাদের পরিচয় করে দিয়েছে, আমরাও পরিচিত হইলাম তাদের কাছে। দেখছি এটা হলো বিষয় আজকে, বলে কোনো কিছু না। আচ্ছা আপনাদের দিয়ে দিচ্ছে।